হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার স্পেশাল ডিম ভুনার একটি রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই মূল রান্নার প্রসেসে। আমি এখানে 6টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে ঠিক এরকমভাবে হালকা ছিঁড়ে নিব। ডিমের দুপাশ আমি কেটে নিচ্ছি। খুব বেশি পরিমাণে কাটার দরকার নেই, ঠিক হালকা ছুরি দিয়ে এভাবে কেটে নিলেই হবে। সেম প্রসেসে আমি সবগুলো ডিমই এভাবে কেটে নিব। দেখুন ঠিক এরকম হবে। এখন একটি প্যানে আমি 3 টেবিল চামচ তেল গরম করে তাতে সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে নিচ্ছি। এখন ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব, পারফেক্ট একটি কালার না আসা পর্যন্ত। আপনারা চাইলে ডিমের মধ্যে আগেই হলুদ মাখিয়ে রাখতে পারেন। ডিমের কালারটা পারফেক্টলি চলে এসেছে, আমি এখন এটা তেল থেকে তুলে নিব। ওই একই তেলে আমি অ্যাড করছি 2-3 টুকরো এলাচ, 2টো দারুচিনি এবং 1টি বড় তেজপাতা। ছোট করে আমি এটাকে কেটে নিয়েছিলাম। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলোকে আমি কিছুক্ষণ খুব ভালো মতো ভেজে নিব। পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেলেই চলবে। অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। সবগুলোকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি সামান্য পানি মশলা কষানোর জন্য এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। ঝাল আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো করতে পারবেন। সবগুলো মশলা আমি কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি অ্যাড করছি 1টি টমেটো, ছোট ছোট কুচি করে আমি কেটে রেখেছিলাম। টমেটো কুচি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ এটাকে ভালো মতো কষিয়ে নিব। দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, টমেটোগুলো অনেকটা সফট হয়ে গেছে। টমেটোটা এই ডিম ভুনার টেস্ট অনেকটাই বাড়িয়ে দিবে। আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর মশলার সাথে আমি আবারও কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। সামান্য নেড়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, সামান্য পরিমাণ চিড়ে নেওয়া। ঢেকে দিয়েছিলাম আমি এটাকে 5 মিনিটের জন্য। দেখুন অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে আসতে শুরু করেছে। আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব মিডিয়াম লো হিটে। দেখুন আমার যতটুকু ঝোল প্রয়োজন ঠিক ততটাই হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ভালো মতো আমি এটাকে নেড়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, আমি এখন এটাকে গরম গরম পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের স্পেশাল ডিম ভুনার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।